এগ রোল তো সবাই খেয়েছো পনির রোল কি কেউ খেয়েছো তো চলো আজকে বাড়িতে বানিয়ে নি পনির রোল সেটাও হেলদি খেয়ে অসুস্থও হবে না তো সবার প্রথমে একটা ক্যাপসিকাম কেটে পুড়িয়ে নেওয়া হলো তার সঙ্গে একটা শুকনো লঙ্কা লঙ্কাও পুড়িয়ে নেওয়া হলো তারপরে কটা পনির কেটে সেইগুলোকে দই ধনে পাতা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো আর দেওয়া হলো অল্প করে একটু মাখন তারপরে এই মিশ্রণটা একটা প্যানে দিয়ে দিতে হবে তেল ছাড়া খানিক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা যেই ওটা শুকনো লঙ্কাটা পুড়িয়েছিলাম সেটা দিয়ে দেবো তারপরে ক্যাপসিকামগুলো যেগুলো পোড়ানো হয়েছিলো কেটে এর মধ্যে দিয়ে দেবো তারপরে কটা লঙ্কা কেটে এর মধ্যে আবার দিয়ে দেওয়া হবে এরপরে একটা লেবু কেটে নাও আর তার সাথে একটু তেল দিয়ে দাও এবার রোলের ভেতরের পুটটা তৈরি হয়ে গিয়ে থাকলে আমরা এবার পরোটাটার দিকে মন দেবো তো প্রথমে একটা বড়ো দেখে একটা রুটি বেলে নাও তারপরে সেটাকে পরোটার মতো করে নাও আমরা দেখো একবারে তিনটে করছি এবার পরোটা রেডি হয়ে যাওয়ার পরে একটাই কাজ আছে সেটা হচ্ছে সাজানো পরোটা পরোটা রেডি হয়ে থাকলে আগে প্রথমে এই পরোটাটাকে একটা কাগজের ওপর রাখো দিয়ে বাটার দিয়ে গ্রিস করে না দিয়ে এবার রোলের মতো করে সাজিয়ে না ঠিক আমরা যেমনভাবে সাজাচ্ছি আজকে নিরামিষ বলে আমরা পেঁয়াজ ইউজ করিনি তোমরা ইউজ করতে পারো তো এবার দেখো রেডি হলো তন্দুরি পনির রোল হেলদি এবং টেস্টি তোমরা বাড়িতে বানিয়েও আর দিয়ে আমার জানিও কেমন লেগেছে